পাকিস্তানের সাথে যে টেস্ট সিরিজ ছিল সেই সিরিজের দুইটি ম্যাচ জেতার মাধ্যমে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলকে হোয়াইট ওয়াশ করেছে। আমরা বাংলাদেশ জাতীয় দলের সকল খেলোয়াড়, কোচ সহ অফিসিয়ালদের অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করায় উপদেষ্টার অভিনন্দন। পাকিস্তান জাতীয় ক্রিকেট দলকে হোয়াইট ওয়াশ করে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে আনুষ্ঠানিক দুই ম্যাচ টেস্ট সিরিজের দুটোতেই দাপুটে ও গৌরবময় জয় পেয়েছে বাংলাদেশ। টেস্ট স্ট্যাটাস অর্জনের 24 বছর পর এই সিরিজেই এলো পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ জয়, আর আজ দ্বিতীয় ম্যাচের জয়ে প্রথম টেস্ট সিরিজ জয় টিম টাইগার্সের। এই ইতিহাস অর্জন উপলক্ষে জাতীয় ক্রিকেট দল এবং সংশ্লিষ্ট সকলকেই শুভেচ্ছা জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। তিনি বলেছেন, জুলাই বিপ্লবের মাধ্যমে দেশে যে গণ অভ্যুত্থান হয়েছে তারই সুফল পাওয়া যাচ্ছে ক্রীড়াঙ্গনের প্রতিটি ক্ষেত্রে। পাকিস্তানকে টেস্টে প্রথমবার হোয়াইট ওয়াশ করা কিংবা সাফ অনূর্ধ্ব 2020 চ্যাম্পিয়নশিপ শিরোপা জেতা, সবকিছুই নতুন বাংলাদেশের প্রতিফলন। দলের এমন নির্ভার ক্রীড়া নৈপুণ্যে উপদেষ্টা আরও বলেছেন, দুর্নীতি ও রাজনৈতিক বলয় থেকে ক্রীড়াঙ্গনকে মুক্ত রাখলে বাংলাদেশের ক্রীড়ার ক্ষেত্রে আরও সাফল্য আসবে, সরকার সেজন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছে দেশের ক্রীড়াক্ষেত্রের অনেকেই। এধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দেশের এই ক্রান্তি লগ্নে ক্রীড়াঙ্গন থেকে আমরা একটা সুখবর পেয়েছি। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল পাকিস্তানের সাথে যেই টেস্ট সিরিজ ছিল সেই সিরিজের দুইটি ম্যাচ জেতার মাধ্যমে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলকে হোয়াইট ওয়াশ করেছে। আমরা বাংলাদেশ জাতীয় দলের সকল খেলোয়াড়, কোচ সহ অফিসিয়ালদের অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। দেশের এই ক্রান্তি লগ্নে এই খবর দেশের জনগণের মনে কিছুটা হলেও স্বস্তির সঞ্চার করবে। আমরা ক্রীড়াঙ্গন থেকে এরকম আরো সুখবর পেতে চাই এবং তার জন্য ক্রীড়াঙ্গনকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমরা কাজ করে যাব।